হাইকোর্ট যেটা বলেছেন যে 10 তারিখে যে উনি অর্ডার দিয়েছেন সেটা সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে এবং ইলেকশন কমিশনারকে স্টে স্থগিত করে স্টে অর্ডার দিয়েছেন উনি কালকে আবার এফিডেভিট করতে বলেছেন আমরা কালকে এফিডেভিট করে আবার জানাবো আমাদের বক্তব্য আবার জানাবো এবং আমরা যেটা করব যেটা আমরা বলেছি ওনার অর্ডারটা আবার আমরা ইলেকশন কমিশনারকে জানাচ্ছি যাতে আর একদিন উনি এক্সটেন্ড করেন নমিনেশন ফাইলের জন্য সেটা আমরা বলবো।